এইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। মায়ের আদরে ছিল আজকে কি বার গো? আজকে তো রবিবার গেছে। চলো চলো ভিতর দিকে চলো, দেখি না লাইটটা দিয়ে আসে। লাইটটা তো গাইস কোনটা তুলবো পরে, একটা ছোট দিকে ঝাড় দেবো তো। তো আমার ঠাকুর মানে ওটা বড়, ছোট দিকে ঝাড় দাও ছোট ভাইকে। এবার তো বড় ঝাড় কোনটা তুলবো বলো, এই এটা তোলো, এই নিচেরটা তোলো। এটা আমার ছোট বাকিদের দেওয়া হবে, আমার ঠাকুরমা খেলে যাইছে। মোড়া দাও, দুই ধারতে মোড়া দাও। ওভাবে না, ওইভাবে তোলে না, দুই ধারে মশলা দিতে হয়। দে ভাঙি, আর একটা দাও ছোট দিকে দাও, এই ছোটটা দাও। দেখাও ক্যামেরার সামনে, চলো এখন দেখাইনি, চলো মাপ ওজন করতে হবে। তো গাইস এখন ওজন করা হবে, ছোট ছোট ভালো, বেশি বড় হয়নি। আজকাল মাল উঠবে না তো মনে হয়, তো এই নিয়ে তিনবার মাল উঠলো, তিনবার নয় দুইবার মাল উঠলো, তো 600। তোমরা দেখলে এটা হচ্ছে তার পরের দিন ভিডিও ছিল, তো রান্না করতে দেরি হবে মানে এইবারে, তো সেটা এখন দিলাম। তো এক সপ্তাহ আগের ভিডিও মানে তখন মাল অতটা ওঠা শুরু হয়নি। তো গাইজ দেখতেই পাচ্ছ আলু গাছ বেরিয়ে গেছে। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল, মায়ের আদরের ছেলে। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো দেখো আমি একটু আলু লাগায় আছি, কারণ ঘরের ভিতরে আছি তো, মানে এক্ষুনি খাওয়া আছে। মানে এখন কয়টা বাজে, আর একটা ফোনে দেখতে হবে তাহলে কয়টা বাজে। দেখতে গেলে 3:57 মানে 4 বাজে। তো দেখো মানে এখন আমাদের কি খাওয়া হচ্ছে বলো তো, বেলের আচার। তো সীমা এখন বেলের আচার করছে, জিজ্ঞেস করো যে বন্ধুরা তোমরা কেমন আছো, কথা বলা তো তোমার হয়ে গেল। মানে এখন বেলের আচার খাবো, তারপরে আবার রাত্রের বেলা বের ভরা আছে, খড় কোচা আছে, অনেক কাজ বন্ধুরা, ওই জন্য তোমাদের সামনে ঠিক তেমন আমরা আসতেও পারি না। আর বেলের আচার মাখছে তো মানে ওইদিকে এখন চোখ যাচ্ছে, জিভ এরকম করছে পরে পরে। দেখতেই পাচ্ছ বসে আছে বেল। মানে বাবা ওর মানে আমার বাবা কিনে দিয়েছিল, তারপরে লোক দিয়েছে বাবা কেউ কিনে বেল, বাবা আনছে বেল।
মানে সীমার অনেক কাজ আছে, তাই ওখানে আমি বললাম চলো একটু আমরা ভিডিও করি, শর্ট ভিডিও করবো বলে এখন বসে আছি। না হলে আমরা এতক্ষণ খড়কুচতে চলে যেতাম দুজনে। হাত ধুইলে তো? হাত ধুইলে তার কোটা আমি ধুতে যাচ্ছি, হাত ধুতে মাগাবো আবার হাত ধুবা। তো চলো আবার আসবো, বেলের আচারটা যখন খাওয়া হবে তখন আসতে পারি কিনা দেখি। আর তোমাদের তো দেখাবো একটা ভালো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তো সেটা এখনো তোলা হয়নি, করা হয়নি, মানে ভিডিওটা শর্ট ভিডিওটার উপরে তোমরা একটু নজর রেখো, তাহলে একটা ভালো একটা শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আমাদের দুজনের আনতে চলেছি, খুবই ভালো একটা শর্ট ভিডিও, আর একটা বড় ভিডিও আছে, খুব সুন্দর ভিডিওটা এডিট করা আছে, তো আমি ছাড়তে পারছি না, শুধু কপিরাইট খেয়ে পড়ছি, মানে কপিরাইট দিয়ে দিচ্ছে বলে করা যাচ্ছে না। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো কাটবো কার্তিকের মা কিছু বললে আমাকে পুরো একদম চিড়ে চাপটা করে দেয়, তো সেটা বড় কথা না। আজকে আমি হচ্ছে ফোনটা নিয়ে হাতে ছিলাম বলে তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আমার তো কাঁচা জমানে চারটে বাড়ি দিয়ে যাচ্ছে, কখন ভিডিও করবো? বিকাল রাত্রে বেলা, রাত্রের বেলা দেখতেই পাচ্ছ কাপড় সব ভাঁজ করা আছে, তো এর ভেতর থেকে কোনটা এই কাপড়টা বের করতে বললো না কই নিচে। তো গাইস আগে বার করে নিয়ে গেলে সব হুড় করে পড়ে যাবে, আবার গুছিয়ে দিতে হবে। এটা কি হচ্ছে বলো তো? এটাকে বলে চুরি করা হচ্ছে, তো মানে আমাদের একটু ঝামেলা হয়েছিল, তো হওয়ার পরে আলমারির চাবিটা নিয়ে চাবি দিয়ে আর চাবিটা আসলে বেঁধে নিয়েছিল, আর আমার তো মানে মাথায় উঠে যাচ্ছিলো তো কি করবো, তাহলে লাস্ট পর্যন্ত চুরিই করলাম চাবিটা। টাকা পয়সার জন্য বলো না, এতে মানে তোমরা সেটা বুঝবে না এটা কী কারণে আলমারির চাবিটা আমি চুরি করছিলাম। তো কি তোমার নাম কি? তারপরে সব থান্দার? ও কাকি ভালো? কাকি ভালো আছে? বলো কাকি ভালো আছো? কি করছো তুমি বলো, আমি পড়ে যাচ্ছি বলো। কাকি আমি দুধ তুমি করি বলো, দুধ তুমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কোলের ভিতরে এখন আমার কোলের ভিতরে ঢুকতে হবে?
পোঙায় কি কামড়াচ্ছে আবার? এ তোমার দেখা যাচ্ছে ওর ভিতরে, তুমি দেখবা, তোমাকে তুমি দেখবা তাই? কে এটা? কে এটা? কে এটা? কে ওটা? এই ওটা দিদি। আচ্ছা এইটা কেরা? এটা কেরা? এটা কেরা? আর এটা কেরা? কাকা। ওটা কাকা? আর ওই 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 বউটা কেরা? ওই ওই বউটা কেরা? ওই বউটা কেরা বলো? ওই বউটা তোমার কি হয় বলো? ওই বউটা তোমার কি হয় বলো? বলো কি হয় বলবা তো, না বললে হবে না, বলো। ওই ওই বউটা তোমার কি হয়? বউটা কি হয় আমি জিজ্ঞাসা করতে, বউটা কি হয় বলো? আচ্ছা বা,